বলছেন 15 দিন দেখব, তারপরে কিন্তু আরো কঠিন হব। 15 দিন কি দেখবেন? আচ্ছা বলেন তো কি দেখার আছে? সংক্রমণ বাড়ছে, প্রতিদিন আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে, দিচ্ছে তো সে সংক্রমণ বাড়ার রেকর্ডও ভাঙছে, মৃত্যুরও রেকর্ড বাড়ছে। ওনারা 15 দিন ধরে দেখবে, দেখি তো কত বাড়ে, কত তোরা মরতে পারিস। এটাই হলো হার্ড ইমিউনিটি ওদের কাছে। আচ্ছা বলেন, আসলে বলেন তো হার্ড ইমিউনিটিটা কি? বলছে একটা দেশে যদি 60% লোক এফেক্টেড হয়, তো অটোমেটিক্যালি তাদের বেশিরভাগ লোকের মধ্যে ইমিউনিটি তৈরি হয়। সো বাবা যা পারো যতগুলো মারে মরুক, তারপরে আমরা এইভাবেই চলবো। কেন? তো এমনিতে তো না খেয়ে মারা যাবে, তার চেয়ে অসুখে মরে যাক। আমরা এত উন্নয়ন করেছি, উন্নয়নের হাইওয়েতে উঠেছি, ঢাকার উপরে আকাশে উঠলে ঢাকাকে দেখলে মনে হয় লস এঞ্জেলস দেখছি, এখন আর লস এঞ্জেলস দেখা যায় না। এখন ওরা লস এঞ্জেলস এর কথা বলে না, সিঙ্গাপুরের কথা বলে না, কারণ এখন যদি পুলিশ বাধা না দিত তাহলে ঢাকার রাস্তায় রাস্তায় খালি বুভুক্ষ মানুষ দেখতেন। ওইদের আগে যেরকম ব্যাপক ভাবে গার্মেন্টস শ্রমিকরা নেমেছিল, এইরকম নাম তো ওরা আসলে এদের খাবার দিতে পারবে না, ওদের টাকা দিতে পারবে না। 2 কোটি পরিবার দিন আনে দিন খায়। ওই হোসেন জিল্লুর আর ব্র্যাকের দুটো প্রতিষ্ঠান তারা গবেষণা করে বলল, এই কয় মাসে আরো শতকরা 22 জন দরিদ্র সীমার নিচে নেমে গেছে। আর বণিক বার্তা বলে একটা পত্রিকা তারা লিখেছে, আর 1 মাস এরকম চলে যদি তাহলে 40% হবে। এটা এই লোকগুলোর খাবার দিতে হবে, কত টাকা লাগবে? ওনারা বললেন এখন পর্যন্ত যত দরিদ্র আছে তাদের 3 মাস খাওয়াবার জন্য 30-35 হাজার কোটি টাকা লাগবে। অনেক বেশি টাকা। আমাদের বাজেট কত? এইবারে গভর্নমেন্ট বলছে 4,60,000 কোটি টাকার, মাফ করবেন, 5,60,000 কোটি টাকার বাজেট হবে। তো এই 60,000 কোটি টাকা 30,000 কোটি টাকা করে মানুষকে দিয়ে দেন, বলেন খাবি খালি ঘরের মধ্যে বসে থাকবি, বেরোতে পারবি না। এই জুন মাস কারো বেরোবার দরকার নেই, কোনো অসুবিধা ছিল? ওদের কাছে নাই ওই টাকা, ওরা খালি লস এঞ্জেলস দেখে, ওরা খালি সিঙ্গাপুর দেখে। ওদেরকে বলেন তো টাকা কত আছে, মানি ব্যাগ দেখা, মানি ব্যাগ দেখাতে পারবে না ওরা। বিকজ দিস গভর্নমেন্ট ইজ অ্যাবসলুটলি, আমি কি বলবো, মানুষকে এক ধরনের মিথ্যাচার করে, ভাওতা দিয়ে, প্রবঞ্চনা করে ক্ষমতায় থাকার জন্য বাহানা বার করছে। কি চমৎকার, কি বলি এখন, মানে কথা বলতে গেলে মাঝে মাঝে ভাবি, আমাকে কোনো কোনো মানুষ বলেন, নিজের আত্মীয় স্বজন বলেন, ঘরের লোক বলেন, তোমার কথার জন্যই যত সমস্যা, একবার তো 2 বছর খাটলে আবার বোধ হয় খাটবে। আমি বলতে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলাম, মানে একটু সংযত হলাম। খালি কবিতা বললে হয় নাকি বলেন তো? কবিতা যে আওড়ান, আমি যদি জিজ্ঞেস করি সত্যি সত্যি মানুষকে এই টাকা দেবার যোগ্যতা আপনার আছে কি, তাহলে তো দিয়ে দিতেন। টাকা যখন দিতে পারছেন না, তখন বলছেন জীবন এবং জীবিকার মধ্যে জীবিকাও তো রাখতে হবে। আচ্ছা যদি জানি না আমাকে, তো জীবিকা থাকবে কোথা থেকে? জীবিকা কেন? জীবন বাঁচাবার জন্য তো, জীবন ধারণ করবার জন্য তো, জীবনকে সমৃদ্ধ করার জন্য তো, জীবনই টেকে না, জীবিকা নিয়ে এত যান দিচ্ছেন কেন? কারণ একটাই, এখন গরু বেঁধে রেখেছেন আশেপাশে, ঘাস নাই খাবার নাই, গরু তো হাম্বা হাম্বা করবেই, লোকের ঘুম ভাঙবে, বিরক্ত হবে, অতএব বলছে ছেড়ে দেবে, এটা চরে খাক, যদি খেতে পারলো ভালো, আর যদি এর মধ্যে করোনার বীজ ওর মধ্যে ঢুকে গেল তো মরে গেল, আমার কি করছে? করোনায় মারা গেছে, ও তো দুর্ভিক্ষে মারা যায়নি, না খেয়ে মারা যায়নি তো। অতএব হার্ড ইমিউনিটি মানে গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে চরে খাও, বাঁচলে বাঁচো, মরলে মরো, এই হচ্ছে গভর্নমেন্টের পলিসি এখন। এই জন্যই দেখেন ডক্টর জাফরুল্লাহ, আমি তার নাম কয়েকবারই বলবো, আমি যখন যেখানে সুযোগ পাবো আমি মনে করি ডক্টর জাফরুল্লাহর কথা আমাদের সবার বলা উচিত। মালয়েশিয়া এত উন্নতি করলো কেন?
মাহাথির মোহাম্মদের গল ব্লাডার স্টোন হলো। উনি বললেন এখন কি করতে হবে, ডাক্তার বললো সার্জারি করতে হবে। করো ওকে, আমাদের দেশে করা যাবে না, বাইরে যেতে হবে। আমাদের দেশে করা যাবে না কেন? বললো আমাদের দেশে ভালো হসপিটাল নাই, যন্ত্রপাতি নাই, টেকনিক্যাল এক্সপার্ট নাই। তোমার হসপিটাল বানাও, যন্ত্রপাতি কেন, টেকনিক্যাল এক্সপার্টের জন্য ট্রেনিং দাও। বলো সময় লাগবে। কত লাগবে? তো বেশ সময় লাগবে। কয়ে ততদিন আমার অবস্থা কি হবে? কয়ে অনেক কষ্ট পাবেন, ব্যথা হবে। কয়ে সে কষ্ট সহ্য করা যাবে? কয়ে আপনি যদি পারেন যাবে। কয়ে মরে যাব? বলে মরবো না। কয়ে তাহলে আমি সহ্য করব, তোমরা হসপিটাল বানাও। ওই জন্যে মালয়েশিয়া আজ এখানে। আমি আমাদের দেশের উদাহরণ দিতে চাই না, আর যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তারা, যারা জানেন তাদের থেকে শুনে নেন। ডক্টর জাফরুল্লাহ ইজ দি লোন সোল। আমি আবার বলছি, উনি তো জীবন মৃত্যুর একদম দরজায় দাঁড়িয়ে আছেন, সেইখানে যে ওষুধ খেয়ে উনি তাড়াতাড়ি ভালো হবেন, তাকে বলা হয়েছে। উনি বলেছেন যে এত দাম দামি ওষুধ খাবো না, কারণ এই ওষুধ সাধারণ মানুষ খেতে পারবে না। ভাবা যায়? সেই লোকের কিটে অনুমোদন দেয় না, সেই লোক যখন অনুমোদন না দিলেও নিজের কি পরীক্ষা করে বলেছেন আমার করোনা হয়েছে, নিজে নিজেই বলেছেন। অনেক মন্ত্রীরও তো করোনা হয়েছে, ফেসবুকে ফেসবুকে দেখি, বলে না। উনি নিজের কিট দিয়ে পরীক্ষা করে বলেছেন আমার করোনা হয়েছে, আমি ইয়ে থাকতে চাই। তখন ফেসবুকে দেখবেন, আমি এইখানেও দাঁড়িয়ে ওই ওই স্ক্রিনটা দেখছিলাম, আমি লাইভে বক্তৃতা করি, আর কোথা থেকে ওই পোকার মতো কয়েকটা আসে, আর খালি লিখতে থাকে তুই দালাল, তুই টাকা খেয়েছিস, তুই মিথ্যা কথা বলিস, তুই প্রচার করিস, লিখতেই থাকে। আবার দেখেন একই নামে পাঁচজন লেখে, আবার একজন বিভিন্ন নামে লেখে, তাদের অ্যাকাউন্টে তাদের ইয়েতে গিয়ে দেখেন, অ্যাকাউন্টে গিয়ে দেখেন তাদের কোনো ফ্রেন্ড নাই, কিচ্ছু নেই, কোনো অ্যাক্টিভিটি নাই। এরা সরকারের লোক, সরকার ওদেরকে বেতন দেয়, চাকরি দিয়েছে, একটাই কাজ। ওরা দেখছে এখন প্রকাশ্য করা যায় না, কি একটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়া, এর মধ্যে দিয়ে সবাই বলে, অতএব ওইখানে আটকাও। ওই কাজ করে, এবং সেই কাজ করে কথা বন্ধ করতে চায়। ডক্টর জাফরুল্লাহ সম্পর্কেও তারা দেখলো স্বঘোষিত করোনা রোগী। আমি এখন সরকারি সব চামচদের জিজ্ঞেস করতে চাই, ডক্টর জাফরুল্লাহ করোনা রোগী কিনা? যদি হয়ে থাকে তাহলে এদেরকে যারা পালে ওরা কি? ওরা তো একসময় ভাব করেছিল করোনা ওদের নাম শুনলে বাংলাদেশে ঢুকবে না। এখন দেখা যাচ্ছে, দুঃখ হয়, আমার খুবই আপনজন ছিলেন, ঘনিষ্ঠতা ছিল, মন্ত্রীও ছিলেন, করোনা হবার পরে লোকে তাকে সহানুভূতি জানাবে কি লিখছে, আপনি না বললেন আপনার নেত্রী থাকতে করোনা কিচ্ছু করতে পারবে না, তো আপনি নিজেই যেদিকে অসুখে পড়ে গেলেন। এই কারণে এদের উপরে ভরসা করার কিছু নাই, যা করতে হবে নিজেদেরকেই করতে হবে। আমার প্রথম আবেদন দেশের মানুষের কাছে, সরকার যেরকম করে লুজ করে দিয়েছে সব, জীবনের মায়া করেনি, আপনারা সেটা করবেন না। নিজেরা নিজেদের মতো বাঁচার চেষ্টা করেন, যা যা স্বাস্থ্যবিধিতে আছে তা মেনে চলেন। দ্বিতীয় কথা আমি বলবো, ওই যে প্রচার করে একটা, আতঙ্ক নয়, সতর্ক হন। আমার সামনে এখানে সরোয়ার বসে আছেন, মেরিন ইঞ্জিনিয়ার, আমাদের সঙ্গে কাজ করেন। উনি পরশু রাতে আমাকে ফোন করে বললেন, প্রথম আলোতে অনলাইনে একটা নিউজ আছে, ফেনীতে এক ভদ্রলোক 55 বছর বয়স, অসুস্থ ছিলেন, তিনি চট্টগ্রাম থেকে চাকরিটা ছেড়ে অসুস্থ বলে দেশে এসেছেন, ফেনীতে এসে টেস্ট করতে গেছেন, নিজে একাকার টেস্ট করতে এসেছেন, ফিরে আসবার পরে তাকে তার ঘরের মধ্যে আটকে রেখেছে ছেলে মেয়ে কেউ, তার কয়েকজন, একটা মাত্র ছেলে ছোট, সে তার পক্ষে দাঁড়াবার চেষ্টা করেছে, বাকিরা নিষেধ করেছে। কেন? বাবার করোনা হয়েছে, মনে করেছে কাছে গেলে যদি আমাদেরও হয়ে যায়। আমি যদি জিজ্ঞেস করি, এই যে ভীতি, বাবাকে পর্যন্ত বাবা বলতে রাজি হচ্ছি না আমরা, বাবার লাশ ঘরের বাইরে ফেলে রাখছি, বাবার লাশ দুর্গম চরের মধ্যে ফেলে আসছি, সবগুলো বাস্তব ঘটনা। কেন?
কারণ আমার দেশের সরকার, আমার দেশের টেলিভিশন, আমার দেশের প্রচার মাধ্যম মানুষের কাছে বোঝাতে পারে নাই আসলে আতঙ্কিত হবার দরকার নেই। লাশ দাফন করতে যায় না কেউ, আঞ্জুমানে মুফিদুল ইসলাম পর্যন্ত লাশ দাফন করতে যায়নি প্রথম, মনে আছে আপনাদের? কিন্তু মারকাজুল ইসলাম বলল আমরা লাশ দাফন করব। বলেন পুলিশ কতগুলো মারা গেছে, ডাক্তার কতগুলো মারা গেছে, মারকাজুলের একজন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তার কোনো খবর আছে কোনো পত্রিকায় কোনো জায়গাতে? তার তো নিয়মিত লাশ দাফন করছে, তার মানে সেটারও একটা কায়দা আছে, সেটাও একটা শেখার ব্যাপার আছে। আমি খালি ভাবি আমার সবচেয়ে ঘনিষ্ঠ জন, আমার একেবারে ঘনিষ্ঠ কেউ যদি আমাকে ছেড়ে চলে যায় আমি তার সাথে সাথে তার শেষ বিদায় পর্যন্ত যেতে পারবো না। এটা তো সরকারই করছে। হসপিটালে যে পেশেন্ট করোনার কারণে মারা যায় তার সঙ্গে কোনো আত্মীয়কে যেতে দেয় না, নিজেরাই দাফন করবে, বলে আমরা আমাদের মতো দাফন করবো, তোমরা কেউ কিছু করতে পারবে না। এগুলো কি কোনো কথা? অতএব এই সরকারের কাছে যেহেতু আমাদের কোনো নিরাপত্তা নাই, অতএব মানুষকে বলবো না অতখানি নিষ্ঠুর হওয়ার দরকার নেই, নিশ্চয়ই এই দিন পরিবর্তিত হবে, আমরাই করব। কেউ কেউ বলেছেন না যে আমরা এক হতে হবে, নামতে হবে, বহুদিন ধরে বলছি, এখন আমি কি বলি জানেন? আমরা এক হওয়ার জন্য চেষ্টা করতে থাকব, এক হতে থাকব, কিন্তু নেমেও যাব। আমি কিন্তু বলি ডক্টর জাফরুল্লাহর কিছু হলে নাগরিক ঐক্য পাঁচজন পারি, পঞ্চাশ জন পারি, পাঁচশো জন পারি, আমি রাস্তায় নামব। এখন এটা নাম্বার পরে যদি আরো লোক আসে, আসলো পুলিশ যদি পিটাবে, কিন্তু প্রতিবাদ করতে হবে। কেন বাস ভাড়া বাড়াবে? এর জন্য যাত্রীদেরকে বলতে হবে না প্রতিবাদ করেন, প্রতিবাদ না করলে মানুষ কথা শুনবে না। এই প্রতিবাদের প্রতিরোধের আহ্বান আমি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাতে চাই, এবং এই যে উপরে বলেছি যতক্ষণ পর্যন্ত কল্যাণ রাষ্ট্রের ধারণা না আনবেন ততক্ষণ পর্যন্ত গরিব বর্ষের মুক্তি হবে না, সেই কাজটা করেন। আর প্রতিষ্ঠা বার্ষিকীর আমার সব শেষ একটা আবেদন, সাংবাদিক ভাই দু একজন আছেন সেই জন্য বলছি কথাটা, করোনা কালে রাজনীতির আমি কথাটা ওরা করে তো আমিও করি, আমি ওপেন যেতে পারি না কারণ সংক্রমণের ভয় আছে, কিন্তু যেইভাবে যাওয়া যায় সোশ্যাল মিডিয়া অন্যান্য সমস্ত মিডিয়া ব্যবহার করে এর মধ্যে নিজেকে প্রিপেয়ার করতে হবে, যখন যেতে পারি পথে আসতে পারি তখন যেন আমি জনগণের অধিকার নিয়ে পথে নামতে পারি। নিজেরা নিজেরা ফোনে কথাবার্তা বলেন, নিজেরা মেসেজিং করেন, পারলে আরেকজনকে সহযোগিতা করেন, মানুষ বুঝুক আপনি তার বন্ধু, তাকে সাথে আনেন, বলেন একসাথে লড়াই করতে হবে। এই সময় দলকে পুনর্গঠিত করার, গঠিত করবার আর একটা সময়, এই সুযোগ। ফকরুল ভাই আছেন নাকি স্পিডে? বড় দল তো যখন ওপেন অবস্থা বিরাট বিরাট সভা করতে পারে, কিন্তু যখন ওপেন অবস্থা তখন আমরা বিরাট সভা করতে পারি না, অনেক টাকা লাগে, কিন্তু এখন আমরা যেগুলো করতে পারি সেগুলো সব একই মাপের করতে পারি, একই সমান, একই তালে। এই সুযোগ যত বেশি কাজে লাগানো যায়, নিশ্চয়ই আমি প্রকাশ্য অবস্থা চাই, বড় সভা চাই, বড় ডেমনস্ট্রেশন চাই, কিন্তু এখন এই সুযোগ কাজে লাগাবেন সবাই সংগঠন গড়ে তোলবার জন্য, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা রব ভাই, ফকরুল ভাই, আমরা সাইফুল হক থাকবার কথা ছিল, উনি থাকতে পারলেন না, তার সব মানে যত দ্রুত সম্ভব রোগ মুক্তি কামনা করছি। জোনায়েদ সাকি, যারা বাফরিক এখানে আছেন, সুব্রত বাবু, যারাই এসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সবাই আগামী ভালো দিনের প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, অনুষ্ঠানও সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।